हेलो एवरीवन, नमस्कार, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। आशा करी सबाई भलो आछो, आमरा भलो आछि। तो आमार चैनले तोमादेर सबाईके जानाच्छि अनेक अनेक स्वागत। जारा जारा नतून आछो अवश्य करेई किन्तु आमार चैनलटाके सबस्क्राइब करे नेबे, तार साथे साथे बेल आइकनटा क्लिक करे अल करे देबे। तो आजके बुझतेई पारछो आमि अन्य एकटा भिडियो निये एसेछि, जेटा होच्छे माने कोनो ब्लग निये आसिनि। आजके आमि टोटाल शपिंग हलेर भिडियो निये एसेछि, तार कारण आमि जोदि मने करि जे एई भिडियोटार অন্য ব্লগের মধ্যে আমি এতগুলো জিনিস দেখাবো তাহলে হয়তো সেই ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তো তার জন্য ভাবলাম কি যা যা শপিং করেছি সেটা একটা আলাদা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি। তো চলো বেশি দেরি করব না, কথা বলে ঝটপট করে তোমাদেরকে জিনিসগুলো দেখিয়ে দিই। তো আমি তো শপিংয়ে গিয়েছিলাম পরশু দিনকে, তো একদিন পরে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তার কারণ হচ্ছে মিষ্টুর জামাটা আনা হয়নি সেদিন, কারণ মিষ্টুর জামা সাইজে হচ্ছিল না, কিছুতেই পারছিলাম না। তো অলরেডি সেদিনকে অনেকটা লেট হয়ে গেছিলো, মানে ওদিকেই মানে বিশালেই মানে শপিং করতে করতে এতটাই লেট হয়ে গেছে, অন্য জায়গায় যে যাবো সেই টাইমটা পাইনি, সেজন্য ওর জামাটা পরের দিন আনলাম আর কি। তো সেজন্য এখন তারও পরের দিন, তারও একদিন পরে এখন তোমাদের সাথে আমি শেয়ার করছি। তার কারণ এখন আসলাম, ওদেরকে স্কুলে দিয়ে আসলাম, এসে একটু চা খেলাম আমি আর মা। তো চা খেয়ে এখন বসলাম তোমাদেরকে জিনিসগুলো দেখাতে। তো চলো এখন তোমাদেরকে জিনিসগুলো দেখিয়ে দিই, যা যা কেনাকাটা করেছি টোটাল শপিং শেয়ার করি। তো একেবারে সকালে উঠে সমস্ত কাজকর্ম সেরে তারপরে একদম টোটাল কাজ হয়ে গেছে, এখন শুধু ঘরটা মোছা শুধু বাকি, বাকি যা যা কাজ থাকে ডাস্টিং টোটাল কমপ্লিট, ঘর দোর ধুলোবাড়ি ঝাড়া ঝাঁট দেওয়া যা যা কাজ থাকে সকাল সকাল উঠে করে নিয়েছি। ঠিক আছে, তো চলো এখন আর বকবক না করে জিনিসগুলো দেখাই। দেখো সব জিনিস নিয়ে এখানে বসে পড়েছি। এই যে একটা ব্যাগ, এই দেখো একটা ব্যাগ, এই যে এখানে কিছু খোলা রেখেছি আবার, মানে ভাঁজ করে রেখেছি। তারপরে এই যে একটা ব্যাগ টোটাল, এই দেখো এই এতগুলো জামা কাপড়। হ্যাঁ, তারপরে আর এই যে ব্যাগ দুটো। তো সবার আগে গোপাল সব থেকে ছোটো, তো গোপাল একটা দিয়ে শুরু করছি, মানে আমার হাতের সামনে যেগুলো পরপর সাজানো আছে সেগুলোই তোমাদের দেখাচ্ছি। তো দেখো গোপালের জন্য তো জানি বাচ্চাদের জামা তো ওই ষষ্ঠী সপ্তমী অষ্টমী এরকমভাবে কিনতে হয়, কে দেবে কি না দেবে সেটা পরের কথা। তো নিজে বাবা মা হিসেবে যেটা আগে সব বাবা মারই যেটা কেনে তো আমরাও কিনেছি একদম। দেখো এটা হচ্ছে সিম্পলের মধ্যে নিয়েছি, এটা ওই ষষ্ঠীর দিনকে পড়তে পারবে। এই যে এটা এটা হচ্ছে সেট নিয়েছি, এই যে একটা গেঞ্জি, ঠিক আছে, গেঞ্জিটা খুব সফট। আর এই যে প্যান্ট, এই যে প্যান্ট, এই গেঞ্জি, এই যে প্যান্ট, প্যান্টটাও কি কাপড় বলতো কটনের, সে খুব সুন্দর কোয়ালিটি। এগুলো হয় না সেই কি যেন বলে এগুলোকে, এই কাপড়গুলোকে সেই কাপড়ের প্যান্ট, হ্যাঁ জিন্স না আর এমনি কাপড়ও না। তো এরকম প্যান্টটা আর এই যে গেঞ্জি, এটা হচ্ছে এটা, এই সেটটা। তো এটা কিনেছি ষষ্ঠীতে পরবে। তারপরে আরেকটা কিনেছি, এই যে জিন্সটা কিনেছি। এটার সাথে একটাই প্রবলেম হয়েছে, আমি ভালো একটা শার্ট নেবো সেটা পাইনি, যেটা ওখানে পেয়েছি সে মানে সাইজে হয়নি, বা যেগুলো আবার ও সাইজে হচ্ছে সেগুলো পছন্দ হচ্ছিলো না, অনেক দেখেছি। তো ওদিকে আমার হাজব্যান্ড বললো যে ঠিক আছে আমি ওর জন্য স্পেশাল শার্ট হোক গেঞ্জি হোক যেটা হোক আমি একটা সেট আমি কলকাতা থেকে নিয়ে আসবো, সেজন্য আমি আর এটার সাথে কোনো গেঞ্জি কিনিনি। হ্যাঁ, এটা হচ্ছে ভালো একটা জিন্স নিয়েছি ওর জন্য, যেটা অষ্টমীর দিনকে পরবে জিন্সটা, এটা ভালো নিয়েছি। ঠিক আছে, তো এই দেখো এরকম টাইপের জিন্সটা। তো এটার সাথে একটা সেরকম শার্টটাও তো হতে হবে, তবে তো দেখতে ভালো লাগবে। আর তো হলো এটা নিয়েছি, আর গেঞ্জিটা যে বললাম নিয়ে আসবে। আর এই যে আরেকটা এমনি গেঞ্জি নিয়েছি, এই যে এইটা, এই টাইপের গেঞ্জিগুলোকে মানায়, যেহেতু আমার হাজব্যান্ড এই টাইপের গেঞ্জি পরে তো ওকে যেমন মানায় তো সেরকম গোপালটাও সেরকম হয়েছে, ওর বাবার বাবার মানে স্টাইলে চলতে চায়, মানে যেগুলো বাবা যেরকম জামা কাপড় পরে সেরকম পরতে পছন্দ করে এখন থেকেই। তো যাই হোক এই গেঞ্জিটা ওর জন্য এনেছি, এই যে হলুদ রঙের, আর হলুদ রঙ তো সবসময় সুন্দর শুভ কালার, নাম্বার ওয়ান লেখা আছে। তো ঠিক আছে, তো এই যে এইগুলো বেশি দাম না, এটা 150 টাকা দাম, আর এটা এটার দাম বেশি একটা না, দামগুলো সব হয়তো বলতে পারবো না, এটা 299 টাকা দাম। হ্যাঁ, এই এই জামা প্যান্টের সেটটার দামই 299 টাকা, তো বুঝতেই পারছো কমে হয়ে গেছে। আর প্যান্টটার দাম একটু বেশি আছে। তো তারপরে আমার বোনের ছেলের জন্য, মেজো বোনের ছেলের জন্য নিয়েছি এরকম একটা কটনের টাইপের জিন্স নিয়েছি, যে ট্রাউজারগুলো হয় না সেই ট্রাউজার টাইপের নিয়েছি, এবার আর এমনি জিন্স কিনিনি। তো এরকমটা কিনেছি কেন, এগুলো বাচ্চারা পরেও আরাম পাবে, আর একটু অন্যরকম হলো আর কি জিনিসটা, একরকম হলো না। এই যে নি পায়ের নিচটা হচ্ছে এইরকম স্টাইল করা এরকম, ঠিক আছে, আর এই যে মানে পরে ভীষণ কমফোর্টেবল ফিল করবে, তো এরকমটাই নিয়েছি।
আর এরকম টাইপের কালারে নিশ্চয়ই ওর কাছে কোনো প্যান্ট থাকবে না, তো সেজন্য একদম আনকমন একটা কালার নিয়েছি। আর বাচ্চাদের দেখবি এরকম টাইপের যে কোনো কালারই ভালো লাগে দেখতে, ঠিক আছে? এটা হচ্ছে প্যান্ট। প্রতি বছর তো জিন্স দিই, তো এবছরে আমি ওই জন্য জিন্স কিনিনি। তো এর সাথে বেশ গেঞ্জিটাও মানানসই নিয়েছি। তো দেখো এই যে গেঞ্জি, ফুলাতা নিয়েছি, যেহেতু সামনে তো ঠান্ডা তো দেখলাম ফুলাতা নেওয়াটাই বেটার হবে, তো এই যে ফুলাতা নিয়েছি। এর সাথে দেখো কি সুন্দর ম্যাচ করে গেছে এর সাথে এই প্যান্টটা, গেঞ্জিটা, ঠিক আছে? এই যে এটা হচ্ছে গেঞ্জি, এরকম একটুখানি ডিজাইন আছে একটুখানি, এই যে, আর এই যে গেঞ্জিটা ফুলাতা। এটা হচ্ছে মেজো বোনের ছেলের জন্য, ঠিক আছে? তো গেল, তো তারপরে চলো ছোট বোনের মেয়ে জামাটাও দেখিয়ে দিই। এই যে ছোট বোনের মেয়ের জন্য এটা নিয়েছি, একদম প্রিন্সেস ড্রেস যাকে বলে। তো এই যে এটা নিয়েছি ছোট বোনের মেয়ের জন্য, এই জামাটা নিয়েছি। হ্যাঁ দেখো কি সুন্দর পিঙ্ক কালারের, এত ভালো লাগে এই কালারটা, মানে বাচ্চাদের পরলে তো সুন্দর লাগবেই। এরকম এটা হচ্ছে ছোট বোনের মেয়ের জন্য, ঠিক আছে? নিচটা হচ্ছে এরকম ডিজাইন, আর এই যে উপরটা প্লেন, নিচটা এতটাই গর্জিয়াস, উপরটা প্লেন বলে আরো বেশি মানে ফুটেছে আর কি, ভালো লাগছে। তো এটা ছোট বোনের মেয়ের জন্য গেল। এটা হচ্ছে নিয়েছি, এটা ওর বার্থডেতে পরার জন্য নিয়েছি। হ্যাঁ এবার আর অতটা সেই নেটের কাপড়ে যেরকম প্রিন্সেস ড্রেস তো পরেইছে প্রতিবার জন্মদিনে, তো এবার ভাবলাম এরকম টাইপের কিছু পরুক। তো দেখো ফ্রকের কালারটা কি সুন্দর, মিষ্টি কালার, একদম পার্পল পিঙ্ক কালার, মানে পার্পলও ঠিক না, আবার একবারে পিঙ্কও না, মাঝে মাঝে যে কালারটা হয় খুব মিষ্টি কালারটা। তো এটা নিয়েছি, তো এই যে গলার কাছে এরকম কুচি আছে, আর এই যে হাতাটা, তো এটা দেখিও জন্মদিনেও পরতে পারে, আমি ঠিক জানি না কারণ ওর বাবা কি আনে আবার কলকাতা থেকে দেখেনি, তারপরে এখনো কোনটা কবে পরবে জানি না। মোট কথা পুজো পারপাসই কেনা এগুলো, ঠিক আছে? তো এই যে নিচটা এরকম কুচি দেওয়া আছে এরকম, তারপরে এই যে একটা অন্যরকম নিয়েছি, মানে এরকম টাইপের দেখলাম নতুনত্ব আছে, মানে নতুন বলতে ও তো পরেনি তার জন্য। আর এটা আমি নিয়েছি আরও কারণ আছে, কারণ এর ভেতরে যে কোনো কোনো কালারের বাই কালারের হোক কি অন্য স্টাইলের গেঞ্জি দিয়ে পরা যাবে। এটা ভেতরে একটা হোয়াইট কালারের শার্ট, মানে হোয়াইট কালারের একটা এরকম টি শার্ট আছে, তার উপরে এরকম ডিজাইনটা, এইটা একটু স্ট্যান্ডার্ড লুক আছে, তো এটা নিয়েছি ওর জন্য। দেখো এটা হচ্ছে এরকম কোমরটা, আর এই যে এরকম ডিজাইন, ইউনিক টাইপের আর কি, এই যে এরকম পরবে, আর এর ভেতরে এইটা খুব সুন্দর লাগছিল, মানে যখন সেট করা ছিল, সেট করা দেখালেও না, তোকে মানিয়েছে কারণ এরকম টাইপের যেহেতু জামাও নেই তার জন্য। তারপরে এই যে বিশাল থেকে কোনটা নিয়েছি দেখো, তো বিশাল থেকে এইটা নিয়েছি, একটা প্যান্ট টপ নিয়েছি, এই যে এরকম একটা প্লেন একটা জিন্সের প্যান্ট, পাতলা যে ঢল ঢলে প্যান্টগুলো হয় না, প্লাজো প্যান্ট, আর এগুলো খুব নরম হয়, সফট হয়, তো আর পরেও আরাম আছে, আর ও একটু যেহেতু রোগাতো না, একটু হেলদি আছে, সেজন্য মানে যে কোনো প্যান্ট চাইলেই আমি নিতে পারবো না। অনেক রকম জিন্স দেখেছি, আমার নেওয়ার খুব ইচ্ছে ছিল, সুন্দর সুন্দর ডিজাইন করা আছে, কিন্তু ওই যে কোমরের সমস্যা, কোমরটা হবে না, আবার কোমরে যদিও বা হয় সেগুলো আবার বিশাল বড় ঝুলে হয়ে যাচ্ছে, মানে ওর মাপের সেই অ্যাকুরেট ওই রকম স্টাইলে যেগুলো আমি চাইছিলাম সেই ডিজাইন করা জিন্স আমি পাচ্ছিলাম না, তার জন্য দেখলাম যেগুলো বাবা পরে কমফোর্টেবল হবে সেগুলোই নিই, পরতে তো পারবে, তার জন্য এই সিম্পলের মধ্যে এই জিন্সটা নিয়েছি, নরম প্লাজো প্যান্ট আর কি, জিন্স বলছি কেন, এই প্লাজো প্যান্ট। তো এটার সাথে যে কোনো টপ পরতে পারবে, যে কোনো কালারের কিনে, হোয়াইট পরতে পারবে, ইয়েলো পরতে পারবে, তো আমি পিঙ্ক, ও পিঙ্কের পাগল, মানে ও সব কিছু পিঙ্ক পিঙ্ক পছন্দ, তো সেজন্য এই পিঙ্ক কালারের এই ফুলাতা টপটা নিয়েছি, এরকম ডিজাইন, এই যে, আর এই যে হাতাটা হচ্ছে এরকম। তো এইটা এর সাথে এইটা, তা হয়ে গেল কটা সেট হলো, আর তিনটে সেট হলো, তার মধ্যে একটা জন্মদিনে পড়বে, ঠিক আছে, আর দুটো হচ্ছে পুজোর, তাও ওর বাবা বলেছে যে অষ্টমীতে পরার জন্য একটা স্পেশাল তো লাগে, সেগুলো গর্জাস টাইপের, তো সেটা কিনে আনবে, মনার জামা কাপড় ওখান থেকে কেনা হচ্ছে। হ্যাঁ ও কলকাতায় গেছে তো বোঝোই তো, কলকাতার মার্কেট ছেড়ে কেউ কি আর এখান থেকে মার্কেটিং করতে কারো ইচ্ছে করে, ওখানে অলরেডি শপিং করেছে, ওর একটা ড্রেস কেনা হয়ে গেছে, আর আবার আরেকটা ড্রেস কিনবে আর কি আজকে, এর কালকে কেনার কথা ছিল কিন্তু কালকে বেরোয়নি, আজকে আরেকটা ড্রেস কিনবে, তো সেজন্য এখান থেকে ওর কোনো শপিং হচ্ছে না, তবুও আমি কিনেছি কারণ সামনে যেহেতু আমার ভাইয়ের বিয়ে, মানে মামা তো ভাইয়ের বিয়ে, তো তো তখন যদি তখন যাতে পরতে পারে, প্লাস সেই অনুযায়ী আমি একটা জিনিস নিতে চাইছিলাম ওর জন্য, মনার জন্য,
তো সেজন্য দেখো আমি এইটা নিয়েছি। তো এটা আমি তো অবশ্য ভিডিও কলিং এ রেখেই মানে সব কেনাকাটা করেছি, মানে ওর জন্য কি নেব, ওর কোনো কুর্তি পছন্দ না। তো কুর্তি দেখালাম অনেক রকম, ওর পছন্দ না। জিন্স টপ ওখান থেকেও কিনেছে, জিন্স টপ কেনা হয়ে গেছে। সেজন্য দেখলাম যে তাহলে এইটা নতুনত্ব আছে, এটা নিয়ে নিই লেহেঙ্গা টাইপের। তো দেখো এই যে বিশাল বড় ঘের বেনারসি কাপড়ের, এরকম বেনারসি টাইপের কাপড়টা, ভীষণ গর্জিয়াস। তো এইটার সাথে ও একটা টপ, আমি গোল্ডেন কালারে এখানে টপ দেখেছি, কিন্তু ওটা আমি ওকে ভিডিও করে তো সব দেখাচ্ছিলাম, ওর পছন্দ হচ্ছে না। ও বলছে না আমি কলকাতা থেকে, ও কি টপ দেখেছে এর সাথে, ও কলকাতা থেকে কিনবে। তো কলকাতা থেকে ওর মার্কেটিং বলতে গেলে সবই হচ্ছে। তোমরা হয়তো ভাববে যে মনার জন্য আমি কেন কিনলাম না বেশি একটা, ওদের জন্য ছোট, তো ওদের জন্য দু তিনটা করে কিনেছি, কিন্তু মনার জন্য কি কিনবো, ও তখন বড় হয়েছে, ও নিজের ইচ্ছে মতো নিজের পছন্দ সই কিনতে পড়তেই পছন্দ করে। তো এই যে স্কার্টটা, স্কার্ট বলো বলো কি লেহেঙ্গা বলো যাই বলো, এত আর এই যে এখানে তো দড়ি মতো আছে, কাপড়টা হচ্ছে এইরকম টাইপের, খুব গর্জিয়াস, ও দেখতে দারুণ লাগবে। এটা পরলে না মানে বিয়ে বাড়ি পারপাস বা অষ্টমীতে পরার মতোই। ও এর সাথে একটা টপ কিনে নেবে, টপ কিনে নিলে এটা অষ্টমীতে দিনকে পরবে, তারপরে ও এটা বিয়েতে পরতে পারবে সের জন্যই। তো তারপরে তোমাদের দাদার কিছুই কিনছিল না, তো ওর প্যান্ট নিয়েছে একটা ভালো, এই যে এরকম ট্রাউজার, এইখানে পকেট আছে, এই ট্রাউজার নিয়েছে একটা। তো জিন্স নেয়নি, আমি বলো তুমি এটা জিন্স তো নাও, তো জিন্স নেয়নি, বলছে দেখি জিন্স পরে নেবো, এখন নেবো না, যদি দেখি তো পরে কলকাতা থেকে নেওয়ার ইচ্ছে। এমনকি গেঞ্জিটাও নেয়নি, বলেছে কলকাতা থেকে গেঞ্জি নেবে, এখানে গেঞ্জির পছন্দ হচ্ছে না। তবুও আমি একটা জোর করে গেঞ্জি নেওয়া করিয়েছি, আমাদের হোয়াইট কালার না, হোয়াইট কালার তোমাকে শ্যুট করে, হোয়াইট কালার ওর মানে ওর সুইটেবল কালার আর কি, মানে ওর রাশি বা এই অনুযায়ী না ওকে, মানে হোয়াইট যত পরবে তত ভালো। তো সেই জন্য আমি বলি তুমি বেশি করে হোয়াইট পরবে। তো এই যে হোয়াইট কালার একটা গেঞ্জি টি শার্ট আনা হয়েছে, ঠিক আছে, এটা এটার সাথেই পরবে না, এটা এমনি আনা হয়েছে। আর এই যে ট্রাউজারটা ওর জন্য এটা নিয়েছে, এটা কিন্তু একটা হালকা ডিজাইন, ডিজাইন মধ্যে একটা কাপড়ের মধ্যে একটা কেমন একটা ভাব আছে, বোঝা যাচ্ছে কি যাচ্ছে কে জানে। তো যাই হোক এরকম, তো এটা ভালো কোয়ালিটি, তার জন্য এটাও নিয়েছে, ঠিক আছে। এবার দেখো আমার জন্য কে নিয়েছে, এই যে পিঙ্ক কালার দেখতে পাচ্ছ, এটা আবার না নিয়ে আমি, এটা আমার এত ভালো লেগেছে, প্রথমে এইটাই আমি মনার জন্য নিতে চাইছিলাম, মনাকে ভিডিও কল করলাম, এটা দেখালাম, আমার বাবা দেখ এটা তোকে খুব মানাবে ভালো লাগবে, কিন্তু ওর মনের মধ্যে একটা ইচ্ছে ছিল যে ও লেহেঙ্গা নেবে বা অন্য টাইপের কোনো কিছু নেবে, মানে এরকম কুর্তি ও নেওয়ার খুব একটা ইচ্ছে নেই। তা আমি দেখলাম ঠিক আছে আমি তো নিয়ে নিই, সে ও পরলে পরবে না হলে আমি পরবো, তো এই কুর্তিটা এই জন্যই নিয়েছি, যদি ও পরে পরবে নাহলে আমি পরবো, ঠিক আছে। ও যদি ওখান থেকে আরও দুটো কিনে নেয় তাহলে এটা আমি নিয়ে নেব। তো দেখো এই যে কুর্তিটা নিয়েছি, এরকম ডিজাইন খুব সুন্দর, মানে এত ভালো লেগেছে আমার এটা, মানে এটা এক দেখায় আমি প্রথমে ভেবেছি মনাকে দেবো, মনার এটা পছন্দ হবেই, তার জন্য আমি এইটা দেখে সাথে সাথে ওকে কল করেছিলাম। তো যাই হোক ও যদি ওখান থেকে কিনে নেয় তাহলে এটা ও হয়তো আর নেবে না। ভেতরে একটা কাপড় আছে তার উপর দিয়ে এরকম, এটা তো চেরা, হ্যাঁ এরকম ডিজাইনটা মাঝখানটা চেরা আছে, মানে সামনের দিকটা আর কি, আর এরকম কাপড়টা অনেকটা কাপড় দেওয়া, অনেকটাই ঘের আর কি জামাটায়, মানে দুটো নিলে একটা 600 টাকায় পাওয়া যাচ্ছিল, আর এক একটা দাম কিন্তু এটা এগুলো হচ্ছে 999 টাকা করে, ঠিক আছে। আর যদি আমি দুটো নিই তাহলে একটা 600 পাওয়া যাচ্ছিল, সেজন্যই এটা নেওয়া। তো বুঝতেই পেরেছ যে দুটো জামা আমি নিজেকে ট্রাই মানে দেখে ট্রাই করছিলাম, আয়না দিয়ে দেখে দেখে দেখছিলাম কেমন লাগে, তো সেই দুটোই কিন্তু আমি নিয়েছি, মানে এত গর্জিয়াস লেগেছে। এই যে হাতার কাজটা এরকম, একটা হাসির ব্যাপার, তার একদিন আগে আমার বোন মার্কেটিং করে গেছে, ছোট বোন, তো ও দুটো কুর্তি নিয়ে গেছে। আমি তো আমার সেদিনকে কি জানি মনে হলো যে কেনাকাটার পরে এসে ফোন করেছিলাম, তারা তো কী কুর্তি নিয়েছিস, ওকে বললাম, বলছে আমি একটা ওই ডিপ পিঙ্ক কালারের নিয়েছি, একটা ডিপ বলেনি, বলেছে পিঙ্ক কালার নিয়েছে আর একটা গ্রিন কালার নিয়েছে। এবার যেই বলেছে আমাদের, ও তো বিশাল থেকেই নিয়ে গেছে, আমি ওকে বলছি যে তাহলে তুই এক কাজ কর, ছবিটা পাঠাতে তো কী নিয়েছিস, আমার ডাউট হচ্ছিল, মনে হচ্ছে একটা জামা ম্যাচ হয়ে যাবে, ঠিক তাই এই জামাটা ম্যাচ হয়ে গেছে, ও এটা নিয়েছে আমি ওটা নিয়েছি। তো যাক কোনো অসুবিধা, ও ওর জায়গায় পড়বে আমি আমার জায়গায় পড়বো, একসাথে তো দুজনা পড়ছি না, আর পড়লেই বা কী অসুবিধা, ছোটোবেলায় তো তাই পড়তাম, দাদু জামা বানিয়ে দিত, তিনজনাকে একই রকম বানিয়ে দিত, শুধু সাইজটা আলাদা আলাদা, তো এইরকমভাবেই পরে এসছি ছোটোবেলা থেকে, একই টাইপের জামা তিনজনা পরতাম, শুধু সাইজ আলাদা, ঠিক আছে। তো দেখো এই যে নিচটা হচ্ছে এরকম ডিজাইন, ভীষণ হেভি আছে, হ্যাঁ এটা কাজটাও হেভি, আর এই যে পাটটা আছে না হেভি আছে, খুব ভালো, মানে এটা
আমার নিজের কাছে এই দুটো জামা আমি নিজে নিয়ে খুব স্যাটিসফাই। তার এই যে এরকম ডিজাইনটা, মানে এই কালারের তো আমার ছিলই না কোনো জামা। আর এই যে ঠিক আছে, তো কেমন লাগছে বলবে তোমরা, আমার শপিং কেমন হয়েছে, এখনো বাকি আছে, মার জন্য কিনবো। এই যে এখানে কুকুমের কাছে দড়ি আছে, এরকম দড়ি। তো এই তো এই দুটো নিয়েছি, যদি পিঙ্কটা মনে নেয় তো নেবে, আর যদি না নেয় তো আমারই হলো। এই যে লেগিংস দুটো নিয়েছি, এটা হচ্ছে এই যে এটার সাথে এটা নিয়েছি। এটা কেন নিয়েছি, একটু বাই কালার না পড়লে ভালো লাগে না। তো এই যে এই পাড়ের সাথে ম্যাচ করে এটা নিয়েছি, সে অসুবিধা নেই, আলাদা লেগিংস দিয়েও পরা যাবে। এটা নিয়েছি, লেগিংসের অভাব হয়ে যাচ্ছিল, মানে লেগিংস সেরকম স্টকে নেই আমার। এগুলোটা একটু শর্ট, যেগুলো সেগুলো কি যেন বলে নামটা আমার মনে পড়ছে না। আর এই যে এইটা নিয়েছি এটার সাথে, এটার সাথে এটা নিয়েছি, হ্যাঁ এই লেগিংসটা। যদিও এগুলো খুব লং হয়, তবু লেগিংস তো পরতে হবে না, খুবই লং, মানে একদম পায়ের পর্যন্তই বলতে গেলে, এইটুকুনি হয়তো পাটা দেখা যাবে। তো বন্ধুরা, এই তো শপিং তোমাদের সাথে শেয়ার করলাম, দেখতেই পেলে। এই শপিং দেখাতে দেখাতে কতটা টাইম লাগলো, মানে জিনিস দেখাতে দেখাতে, সের জন্যই। আর কেনাকাটা এখনো বাকি আছে, এখনো সব কমপ্লিট হয়নি, এখনো টুকটাক একটু বাকি আছে। 90% ধরে রাখো হয়ে গেছে, মানে যেগুলো দেব বাচ্চাদের কেনাকাটাটাই হচ্ছে আসল। বাচ্চাদের জিনিসগুলো হয়ে গেলে মানে সব থেকে শান্তি, যে ওদেরগুলো হয়ে গেছে। তারপর যেগুলো বললাম যে একটা অষ্টমীর ড্রেস মিষ্টুর, আর তোমাদের দাদার একটা গেঞ্জি, ও কলকাতা থেকে আনবে, আর মনতো যা আনবে তোমাদেরকে পরে দেখিয়ে দেবো, নিয়ে আসুক, তারপরে দেখাবো যে ও কী কী কেনাকাটা করেছে ওখান থেকে, শপিং করেছে। ঠিক আছে, তো মনার তো সব দেখাতে পারলাম না আমি। আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, যদি তোমাদের ভালো লেগে থাকে এটা লাইক করে দেবে, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবে। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলবে না, আর ড্রেসগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে, প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানিও, বা তোমরা একটু কমেন্ট করলে কি আমার ভালো লাগে, আর তোমাদের কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে। আমি কি করি বলো তো, একটা টাইমে তোমাদের কমেন্টগুলো সব পড়ি বা দেখি, তারপর রিপ্লাই দিই। তো হুটহাট করে কমেন্টের রিপ্লাই আমি দিয়ে দিই না, একটা হার্ট দিয়ে ছেড়ে দেবো সেটা আমি করি না। আমি ধীরে সুস্থে যখন একদম ফ্রি হই তখন তোমাদের কমেন্টগুলো সব পড়ি, পরপর পরপর রিপ্লাই দিয়ে আমি মানে হার্ট দিয়ে রিপ্লাই দিই, দেখতেই পাও সমস্ত কমেন্টের আমি রিপ্লাই দিই। ঠিক আছে, তো সেজন্য অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা, রাধে রাধে।